Hi friends, Assamese education channel Ganit Sir at apunak swagatam janaisu. Ami dokhom srenir ganitar pathyapudir prashnar uttor kori asu. Aji ami adhyay 2 anukhirani 2.3 re sarinang prashna to korim. Ei prashna to ekebare important prashna hoy tomaloke bhal dore saba. Sambhabota ei bosor 2019 er matric porikha to ei prashna to aise. Prashna to ki hoy x cube minus 3x square plus x plus 2 eta bahupad rakhi gx re horon kora bhagfal aru obokhek krome x minus 2 आरु minus 2x plus 4 पुआगल gx और मान देर नहीं करा एत्या याद छुआ px माने नो की होए px माने होल भाज्य gx माने भाजक भाग फल आरु rx होल भाग खेक আমি gx এর মান কেনে কে বলিম এটা উদাহরণ তোমালোকৰ প্ৰশ্ন এইটো আহিব বুলি কথা নাই বেলেগ প্ৰশ্ন আহিব পাৰে অৰ্থাৎ ইয়াত মান কমো বেলেগ হ'ব পাৰে বা কৰবাত gx এৰ মান দিয়া থাকিব আকো তোমালোকক rx বা qx লিয়াবল দিব পাৰিব গতিকে তোমালোকে কি কৰিবা এই প্ৰশ্নটো কৰাৰ আগতে তোমালোকে জিটো হৰণ জানা সংখ্যা ভাবি পলাই এটা উদাহরণ নিজে চাই লবা ধৰো আমি 23 আমি সাইদিৰে হৰণ কৰিছো এটোতো আমি হৰণ কৰিব পাৰো কিমান বাৰ যাব 5 বাৰ গলে ইয়াত হ'ব 20 আৰু বাকি কিমান থাকিব 3 এতিয়া সোৱা আমাক ইয়াত কি দিয়া আছে x কিউব মাইনাস 3x স্কুৱেৰ প্লাস x প্লাস 2 এটা বহুপদ ৰাখি এই মানটো কি হয় এই মানটো হল 23 ঠাই থাকিব এই মানটো কি আছে x কিউব মাইনাস 3x স্কুৱেৰ প্লাস x প্লাস 2 আকৌ কোৱা আছে gx ৰে হৰণ কৰাত gx মানে হল এই সারি এটো হল gx হৰণ কৰাত ভাগফল আৰু অবকে ভাগফল কিমান হল x মাইনাস 2 ভাগফল মানে কোনটো হয় এই 5 ইয়াৰ ঠাইত আছে x মাইনাস 2 আছে আৰু অবকেক মানে হল বাকি থকা বাকি কিমান আছে 3 ওলাইছে আৰু ইয়াত প্ৰশ্ন দি আছে মাইনাস 2x প্লাস 4 এতিয়া কেনেকে আমি gx উলিয়াম এটো সোৱা ইয়াত ভাজ্য কিমান আছে 23 আছে 23 মানেনো কি হয় 23 আমি কি কৰিব পাৰো 4 আৰু 5 পূৰণ কৰিব লাগিব 4 পূৰণ 5 তাৰ লগত আমি যেটো ভাগখেক আছে সেইটো যোগ কৰিম অৰ্থাৎ 4 5 গুণ 20 আৰু 3 যোগ কৰিলে 23 হ'ব আমাক যেটো gx উলিয়াবলৈ কৈছে gx মানে এই 4 সংখ্যাটো উলিয়াবলৈ কৈছে এই 4 সংখ্যাটো আমি কেনে কৰি যাম এতিয়া সোৱা যদি আমি 23 ৰ পৰা 3 বিয়োগ কৰো ইয়াত সংখ্যা কি আছে আমি জনা 23 আছে 5 আছে আৰু 3 আছে 23 ৰ পৰা আমি 3 বিয়োগ কৰো কিমান হ'ব 20 হ'ব 20 ৰ পৰা আমি যদি আচ্ছা পাঁচটাকে হরণ করো তেতিয়ালে কি হবো অ্যানসার 20/4 হবো 20/5 হবো অ্যানসার হবো 4 অর্থাৎ আমি উলিয়াব লাগে সংখ্যা কি হবো 4 আমি উলিয়াব পারি গতিকে ইয়াত আমি কি করিব লাগিব 23 কি হয় 23 হল px 23 হল px ইয়ার লগত কি বিয়োগ করিম 3 3 কি হয় ভাগখেক ভাগখেক মানে কি হয় rx rx আমি মাইনাস করিম আৰু কিহেৰে হৰণ কৰিম পাঁচৰে পাঁচ মানেনো কি হয় পাঁচ মানে হল ভাগফল ইয়াত পাঁচ মানে কি হয় পাঁচ মানে হল x মাইনাস 2 বা আমি কি লিখিব পাৰো ux তোমালোকে নিশ্চয় বুজি পাইছা এতিয়া আমি এই প্ৰশ্নটোৰ সমাধান কৰিম তোমালোকে ভালদৰে চাবা এনসার ধৰো ধরো px px কি হয় ইয়াত x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস x প্লাস 2 gx এর মান দিয়া নাই qx কি মান হয় qx ইকুয়াল x মাইনাস 2 আর rx ইকুয়াল কি মান হয় মাইনাস 2x প্লাস 4 আমি কি উলিয়াব লাগিব gx ইকুয়াল কিমান আমি এটো উলিয়াম এতিয়া আমি gx উলিয়াবলৈ কি কৰিব লাগিব এটো চোৱা এতেকে gx ইকুয়াল gx ৰ মান আমি কেনেকে উলিয়াম প্ৰথমতে আমি লিখিম px ৰ মান অৰ্থাৎ আমি ইয়াত হৰণ কৰিতে যেটো 23 লিখিছিলো আমি হৰণ কৰিছিলো কিহেৰে 4 ৰে হৰণ কৰিছিলো ইয়াত 5 হৈছিলে ইয়াত 20 ইয়াত 3 হৈছিলে আমি কি কৰিব লাগিব 23 ৰ পৰা আমি 3 বিয়োগ কৰি কিমান হ'ব 20 হ'ব তাক আমি 5 ৰে হৰণ কৰিম তেতিয়াহে 4 ওলাব অৰ্থাৎ 23 মানেনো কি হয় px ইয়াত px লিখিলো ইয়াৰ পৰা কি বিয়োগ কৰিম আমি
তিনি বিয়োগ, তিনি বিয়োগ মানে কি হয়, যেটা ভাগ্যেক আছে, ভাগ্যেক মানে মাইনাস টু এক্স প্লাস ফোর, ইয়াত লিখি মাইনাস টু এক্স প্লাস ফোর, সরি ভাগ্যেক আমি কি লিখিম আর এক্স, আর তলত কি হব, তলত পাঁচ, পাঁচ মানে কি হয়, পাঁচ মানে হল ভাগফল, ভাগফল ইয়াত কি হয় কিউ এক্স, এটি আমি ইয়াত আমি মান সময় বহাই দিম, পি এক্স মানে কি হয় এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস টু মাইনাস কি আছে আর এক্স, আর এক্স মানে কি হয় আর এক্স হল মাইনাস টু এক্স প্লাস ফোর, মাইনাস টু এক্স প্লাস ফোর, আর হরণ আমি কি হেরে করি কিউ এক্স এর, কিউ এক্স মানে কি হয় এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু। এতিয়া প্রথমতে আমি উপরের রাখি দুটা বিয়োগ করি, বিয়োগ করিলে কি হব, ইয়াত চোৱা ইকুয়েল এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কুয়ার, ইয়াক আমি ব্রেকেটটো প্রথমে ক্যান্সেল করি, ব্রেকেটটো ফলে কি হব এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কুয়ার প্লাস এক্স প্লাস টু, এতিয়া ইয়াত মাইনাস আছে, মাইনাস আর মাইনাস হলে কি হব প্লাস হব, প্লাস টু এক্স প্লাস টু এক্স, মাইনাস আর ইয়াত আছে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস হব, ইয়াত হল মাইনাস ফোর, আর তলত কি আছে এক্স মাইনাস টু, ইয়াত লিখিম এক্স মাইনাস টু। আকৌ আমি যদি ইয়াত যোগ বা বিয়োগ কৰিব পাৰো তেতিয়াহলে উপর রাখিটো কৰিব লাগিব, ইয়াত চোৱা এক্স থকা মান আছে আর ইয়াতো এক্স আছে, ইয়াত দুই সংখ্যা আছে, ইয়াতো মাইনাস ফোর সংখ্যা আছে, এই সংখ্যাবিলাক এই মিলি থকা সংখ্যাবিলাক আমি কি করিম যোগ বা বিয়োগ যি হয় আমি করিম, থ্রি এক্স স্কুয়ার প্লাস এক্স আর প্লাস টু এক্স হলে কিমান হল, এটা এক্স আর দুটা এক্স হলে তিনটা এক্স হল, প্লাস থ্রি এক্স, প্লাস টু আর মাইনাস ফোর হলে কিমান হব, প্লাস টু আর মাইনাস ফোর হলে মাইনাস টু, আমি যোগ বিয়োগ করিলো মিলাখিনি, আর তলত আছে এক্স মাইনাস টু, আমি ইয়াত লিখিম এক্স মাইনাস টু। এতিয়া এই রাখি এক্স মাইনাস টু রে আমি হরণ করিম এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু, আমি ইয়াত এতেকে আমি ইয়াত হরণ করিম, ইয়াত হব এক্স মাইনাস টু, ভিতরত হব এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু, এক্সরে আমি এক্স কিউবক হরণ করিম কিমান হব, এক্স কিউবক এক্সরে হরণ করিলে কিমান হব, ইয়াত তিনিটা এক্স আছে গতিকে এক্স স্কোয়ার বার যাব এক্স স্কোয়ার, এতিয়া যদি এক্স স্কোয়ার বার হয় তেতিয়া কি হবা এই দুটা রাখিলে আমি এক্স স্কোয়ারক পূরণ করিম, এক্স আর এক্স স্কোয়ার হলে এক্স কিউব, মাইনাস টু আর এক্স স্কোয়ার হলে মাইনাস টু এক্স স্কোয়ার, মাইনাস টু এক্স স্কোয়ার, ইয়াক আমি বিয়োগ করি, বিয়োগ করিলে কি হবা এক্স কিউব ক্যান্সেল হল, মাইনাস থ্রি এক্স স্কোয়ার আর মাইনাস টু এক্স স্কোয়ার বিয়োগ করিলে কিমান হবা, তলরটো উল্টা বলি ভাবিবা কিমান হবা, মাইনাস থ্রি তলত আছে মাইনাস টু আমি ভাবিম প্লাস টু হলে কিমান হব মাইনাস ওয়ান থাকিব, ইয়াত হব মাইনাস ওয়ান থাকিলে ওয়ান লিখিব নালাগে কি লিখিম এক্স স্কোয়ার লিখিম, উপরত কি থাকিল প্লাস থ্রি এক্স মাইনাস টু আমি লিখি দিলো। এতিয়া আকৌ আমি হরণ করি, কিয় হরণ করি মাইনাস এক্স স্কোয়ারক এক্স স্কোয়ার, মাইনাস এক্স স্কোয়ারক এক্স এর হরণ করি, এক্স আর এক্স স্কোয়ার ক্যান্সেল হলে কি থাকিল এটা এক্স থাকিল, মাইনাস এক্স বার মাইনাস এক্স বার গেল এক্স, এতিয়া এই দুটার লগত আমি মাইনাস এক্স পূরণ করি, এক্স আর মাইনাস এক্স হলে মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস টু আর মাইনাস এক্স হলে কি মান হব মাইনাসে মাইনাসে প্লাস হল, টু আর এক্স হলে টু এক্স, ইয়াত লিখি প্লাস টু এক্স, আকৌ আমি মাইনাস করি, মাইনাস করলে কি হব অ্যান্সার এই দুটা রাখি, মাইনাস করতে একে আছে বিয়োগ করতে কি হব জিরো হব, ইয়াত প্লাস থ্রি আছে তলত প্লাস টু হলে উল্টা ভাবিলে মাইনাস টু হল তিনির পর দুই গেলে কি থাকবে ওয়ান থাকবে, ওয়ান থাকলে ওয়ান এক্স আমি লিখিব নালাগে কি লিখিব লাগিব এক্স, আর শেষত কি আছে মাইনাস টু, মাইনাস টু লিখিব। এতিয়া এক্সরে আমি এক্সক হরণ করিম, এক্সরে এক্সক হরণ করলে কিমান বার যাব, এক্স এক্স ক্যান্সেল হলে কিমান থাকিব এক বার যাব, ক্যান্সেল হলে জিরো বার না যায় এক বার যাব, এক বার গেলে আমি ইয়াত লিখিম প্লাস ওয়ান, এতিয়া এক্স মাইনাস টু এই দুটার লগত ওয়ান করি পূরণ করি, এক্স আর প্লাস ওয়ান হলে পূরণ করলে কি হব এক্স হব, মাইনাস টু আর ওয়ান পূরণ করলে মাইনাস টু, এক্সর পর এক্স গেলে জিরো, মাইনাস টুর পর মাইনাস টু গেলে জিরো, ইয়াত আমি অ্যান্সার কেমন পালো শূন্য পালো, আমাক কি উলিয়াবলে কৈছে, আমাক উলিয়াবলে কৈছে জি এক্স অফ
মান কিমান হয় সেইটো উলিয়াব লাগে। জি এক্সৰ মান কোনটো হ'ব? ইয়াত যিটো আমি হৰণ কৰোঁতে যিটো এনচাৰ ওলাল এই এনচাৰটো হৈছে জি এক্স। ইয়াত আমি কিউ এক্সৰ ঠাইত পাইছোঁ এই ৰাশি, কিন্তু আমাক প্ৰশ্নত যি দিয়া আছিলে আমি তাক বনাই পেলাই কিয়েৰে হৰণ কৰিলোঁ এক্স মাইনাছ টুৰে। আমি এই দুটা ৰাশি কি ৰাশি ইয়াত থকা পি এক্সৰ পৰা আৰ এক্স মাইনাছ কৰি যি ৰাশি পাইছোঁ, যি এনচাৰ পাইছোঁ তাক আমি হৰণ কৰোঁতে এনচাৰ পালোঁ এক্স স্কুৱেৰ মাইনাছ এক্স প্লাছ ওৱান। এই ৰাশিটো হৈছে কি হয় প্ৰশ্ন সোধা জি এক্সৰ মান। আমি ইয়াত নেকি এতেকে নিৰ্ণয় জি এক্স ইকুৱেল কিমান হ'ব? এক্স স্কুৱেৰ মাইনাছ এক্স প্লাছ ওৱান, এইটো হ'ল এই প্ৰশ্নটোৰ এনচাৰ। আশা কৰিছোঁ তোমালোকে নিশ্চয় বুজি পাইছা। যদি ইয়াত কিবা অসুবিধা পাইছা তেতিয়াহ'লে কমেণ্ট কৰিবা, আমি নিশ্চয় তোমালোক